আওয়ামী লীগের বিশতম কাউন্সিলে শেষ মুহূর্তগুলো কর্মব্যস্ততায় কাটছে দলের কেন্দ্রীয় নেতাদের সম্মেলনের স্থান সোহরাওয়ার্দি উদ্যানের মঞ্চ সহ অন্যান্য সাজসজ্জার কাজ সম্পূর্ণ করতে কাজ চলছে দিনরাত স্থান পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা দেশি বিদেশি গণমাধ্যমগুলো যাতে সম্মেলনের সংবাদ নির্বিঘ্নে কাভার করতে পারেন সে ব্যবস্থা করেন তারা কেন্দ্রীয় নেতাদের নিয়ে সম্মেলনের স্থান পরিদর্শনে আসেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের আগামী সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক হচ্ছেন এমন গুঞ্জনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল তার কাছে আমি তো প্রার্থী একথা এখনো বলছি না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আমরা আস্থাশীল আমাদের যাকে তিনি যে পদ দেবেন আমরা সেই পদে থাকবো বিকেলে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের অভ্যর্থনা বিদেশি অতিথিদের নাম ঘোষণা করা হয় অনেকগুলো বন্ধু দেশের প্রতিনিধিদেরকে আমন্ত্রণ জানিয়েছে তারা অনেকেই সম্মতি জানিয়েছে তারা এই সম্মেলন উপস্থিত থাকবে উপস্থিত থাকবেন তাদের উপস্থিতি আমাদেরকে এই সম্মেলনকে মহিমান্বিত করবে আমাদেরকে গৌরবান্বিত করবে তারা নিজেরাও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবারের সম্মেলনে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সহ ছয়টি রাজনৈতিক দলের নেতারা অতিথি হিসেবে অংশ নেবেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা